ছেত্রীর গোলে বাংলাদেশ বধ। 2-0 গোলে ইন্ডিয়া আজকে বাংলাদেশকে হারিয়ে সরাসরি গ্রুপে তৃতীয় স্থানে চলে গেছে এবং আজকে আমরা সেই ম্যাচটার সম্পর্কে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। টুডেজ ভিডিও ইজ স্পন্সর্ড বাই ওয়ান ফুটবল। One Football is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. Thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আপডেট থাকতে ভালোবাসো, সবসময় যারা লাইভ স্কোরস থেকে শুরু করে লাইভ ট্রান্সফার আপডেটস পেতে চাও, তোমাদের এই অ্যাপটা কিন্তু বেশ পছন্দ হতে পারে। সামনে ইউরো আসছে, OneFootball কিন্তু পুরো ইউরোটাকেই কভার করবে। তো সেই ক্ষেত্রে যারা ইচ্ছুক ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, আসবো আমরা আজকের ম্যাচটার সম্পর্কে। তো ফাইনালি মানে প্রায় 2 বছর পর ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ জিতল এবং এটা ইগোস্টি ম্যাচের আন্ডারে দ্বিতীয় জয় ভারতের। এবং ম্যাচটার স্কোরলাইন ডেফিনেটলি 2-0 হতে পারে, বাট দেন আমাদের প্রচুর প্রচুর ওয়েট করতে হয়েছে ওই দুটো গোলের জন্য এবং স্পেশালি ফার্স্ট গোলের মোমেন্টার জন্য। মানে আমরা ভাবছিলাম যে কখন গোলটা আসবে, বিকজ আজকে যেই হারে ভারত সুযোগ পেয়েছে এবং যেইভাবে ভারত প্রত্যেকটা সুযোগ নষ্ট করেছে, মনে হচ্ছিল আজকে যেন আর গোল আসবেই না। মানে যতই তুমি ভালো একটা চান্স তৈরি করে দাও, আজকে ইন্ডিয়ান ফরওয়ার্ডসরা পারবেই না গোল করতে। বিকজ আমি গুনে দেখলাম অন্তত 10টা ইজি গোলের চান্স কিন্তু আমাদের ভারতীয় প্লেয়াররা মিস করেছে। 3টে প্রায় কর্নার থেকে এসেছে, সুনীল ছেত্রি 2টো গোল মিস করেছিলেন এবং মানে কোথাটা গিয়ে মনে হচ্ছিল যে উই হ্যাভ টু কনসিডার ইট আ ভেরি ব্যাড ডে ইফ সুনীল ছেত্রি ইজ গোয়িং টু মিস দোজ ইজি চান্সেস। বাট আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ সুনীল ছেত্রি হু রেস্কিউজ আস অগেন অ্যান্ড অগেন এবং তিনি আজকে আবার 2টো গোল করেছেন। গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে আমরা এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলতে পেরেছি এবং আজকে যদি আমরা ম্যাচ না জিততাম তাহলে ইট উড হ্যাভ বিন আ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ফর দি ইন্ডিয়ান ন্যাশনাল টিম। বিকজ আমরা যদি 2টো দলের র্যাঙ্কিংস দেখি তাহলে এই ম্যাচটা কিন্তু আমাদের আরো কনভিনসিংলি জেতা উচিত ছিল। মানে এতটা ফাইট ইন্ডিয়াকে করতে হয়েছে এই কারণে, বিকজ আমি প্রিভিউ ভিডিওতেও আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া প্রচন্ড স্ট্রাগল করে গোয়িং ফরওয়ার্ড চান্সেস ক্রিয়েট করতে এবং আজকে সত্যি বলতে ব্র্যান্ডন ফার্নান্দেজ না থাকলে হয়তো এত চান্সেস ইন্ডিয়া তৈরি করতে পারতোও না। বিকজ ব্র্যান্ডন ওয়াজ ডেফিনেটলি দ্য বেস্ট প্লেয়ার অন দ্য পিচ টুডে ফর দি এন্টায়ার 90 মিনিটস। সুনীল ছেত্রী 2টো গোল করেছেন ঠিকই, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা সবাই মানবে যে ব্র্যান্ডন না থাকলে কিন্তু আজকে যেভাবে ইন্ডিয়া কনস্ট্যান্ট বাংলাদেশকে প্রেশারে রেখেছিল সেটা কিন্তু পারতো না। ব্র্যান্ডন আসাতে ইন্ডিয়ার খেলা কিন্তু পুরোপুরি পাল্টেছে এবং যেভাবে আমরা দেখছিলাম, যেভাবে ব্র্যান্ডন প্লেয়ার খুঁজে বার করছিলেন, যেরকমভাবে তার মানে সত্যি বলতে ব্র্যান্ডন হ্যাজ দ্য বেস্ট ভিশন ইন দিস টিম, ইন দিস এন্টায়ার ইন্ডিয়ান ন্যাশনাল টিম। এবং অল ক্রেডিট গোজ টু সার্জিও লোবেরা অ্যান্ড জুয়ান ফেরান্ডো, যারা মিলে কিন্তু ব্র্যান্ডনকে আজকে এত পলিশ করেছে এবং আজকে তাই জন্য তিনি কিন্তু ভারতের জার্সিতে ফুল ফোটাচ্ছেন। ব্র্যান্ডন ইজ ডেফিনেটলি দ্য বেস্ট মিডফিল্ডার দ্যাট উই হ্যাভ রাইট নাও ইন দ্য কান্ট্রি এবং আজকে ব্র্যান্ডন যাই করেছে প্রত্যেকটা কিন্তু একদম রাইট, একদম অ্যাকিউরেট। এবং একটা মোমেন্টের জন্য মনে হয়নি যে ব্র্যান্ডন ইজ নট অ্যাট হিজ বেস্ট, বিকজ যেরকম তিনি ডিফেন্সকেও সাপোর্ট দিয়েছেন নেমে এসে, সেরকমই গ্ল্যান এবং ব্র্যান্ডনের মাঝমাঠের জুটি কিন্তু আজকে দাপিয়ে খেলেছে এবং মানে পুরো ম্যাচের যে টোন, পুরো ম্যাচের যে রিদম, সেটা এই দুজন মিডফিল্ডার কিন্তু পুরো সেট করে দিয়ে গেছে। এবং যেরকমভাবে ব্র্যান্ডন এবং গ্ল্যান খেলাচ্ছিল মাঝমাঠটাকে, পুরো খেলাটা কিন্তু সেরকমভাবেই মানে সেই রিদমেই ফ্লো করছিল। তো দিস টু মিডফিল্ডার্স ওয়ার ডেফিনেটলি দ্য বেস্ট প্লেয়ার্স অন দ্য পিচ টুডে। এবং গ্ল্যানের কথা তো আর কি বা বলবো, আমি আগেও বলেছি গ্ল্যানের ডিফেন্সিভ এবিলিটি এত এত ভালো এবং যেভাবে তিনি কভার দিচ্ছিলেন স্পেশালি তার সতীর্থদের, মানে আউটস্ট্যান্ডিং। মানে তোমার পাশের প্লেয়ার ভুল করছে এবং সেই ভুলে বল তুমি দিয়ে দিচ্ছ বাংলাদেশকে, সেই মোমেন্ট থেকেও কিন্তু বা সেই পজিশন থেকে গ্ল্যান কিন্তু ছুটে গিয়ে সে বল রিকভার করছে, এত কমিটমেন্ট দিয়ে গ্ল্যান খেলেছে। অ্যান্ড আই এম থিঙ্কিং যে গ্ল্যান যে সুযোগটা পেয়েছে না ভারতীয় দলে খেলার, সেই সুযোগটা না পুরো সদ্ব্যবহার করছে। ও মানে দেখে নিয়েছে যে আমাকে এই সুযোগগুলো কাজে লাগাতেই হবে এবং আমাকে ইমপ্রেস করতেই হবে সবাইকে, এবং সেই কারণে তার কমিটমেন্ট দেখেও কিন্তু সেটা বোঝা যায় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মাঝমাঠে গ্ল্যানকে বসিয়ে দেওয়ার মানে ভাবনা চিন্তাও ইগোস্টি ম্যাচের আসা উচিত নয়।
গ্ল্যান অ্যান্ড ব্র্যান্ডন ওয়্যার টেরিফিক, মানে 14টা অ্যাটেম্প্ট ইন্ডিয়া নিয়েছে। হ্যাঁ এটা ঠিক যে আমাদেরকে মানে আমাদের সে অ্যাটেম্প্ট গুলো খুব একটা বেশি ওদের গোলকিপারকে ট্রাবল দেয়নি, বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেগুলো নয়, ওদের ডিফেন্ডাররাই ব্লক করে দিচ্ছিল, না হলে আমরাই বাইরে বেরে মিস করছিলাম, আর না হলে ফাইনাল থার্ডে গিয়ে আমরা কিছু না কিছু এমন একটা জিনিস করে ফেলছিলাম বা খুব একটা বেশি কিছু আউটস্ট্যান্ডিং করতে যাচ্ছিলাম বলটা পায়ে রেখে, মানে আমাদের প্লেয়ার্সরা, যে পুরো চান্সটাই নষ্ট হয়ে যাচ্ছিল। বাট দেন এই যে চান্সেস গুলো ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আজকে ব্র্যান্ডন না থাকলে সম্ভব ছিল না। আমি বারবার এই জন্য এটা ফোকাস করছি বিকজ আজকের ম্যাচটার রেজাল্ট কিন্তু পুরোপুরি অন্যরকম হতে পারতো যদি আমাদের ভারতীয় দল এরকম চান্সেস ক্রিয়েট না করতো। বিকজ ফার্স্ট অফ অল তো ডেফিনেটলি 79 মিনিট অবধি যেরকম ভাবে বাংলাদেশ ডিফেন্ডিং করে গেছে, আমরা যদি আরো কম চান্সেস ক্রিয়েট করতাম তাহলে শেষের মুহূর্তে এসে যেরকম বাংলাদেশের ডিফেন্স একটুখানি ফাম্বল করছিল সেটা কিন্তু করতো না, এবং যদি আমরা ওদেরকে প্রেশারে না রাখতে পারতাম তাহলে কিন্তু কনস্ট্যান্ট বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করত। আমরা যেহেতু এত প্রেশার রাখতে পেরেছি বাংলাদেশের উপর, বাংলাদেশের তরফ থেকে কাউন্টার অ্যাটাক কিন্তু খুব একটা বেশি আসেনি, যেগুলো এসছে ম্যাক্সিমাম এসছে সেট পিস থেকে, এবং আমি প্রিভিউ ভিডিওতেও বলেছিলাম যে সেট পিস উইল বি আ ইন্টিগ্রাল পার্ট ইন টুডেজ গেম, সেটা দুটো দলের জন্যই। ইন্ডিয়া প্রচুর সেট পিস থেকে সুযোগ পেয়েছে, প্রচুর, এবং প্রত্যেকটা সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। সানা সিং এর একটা দুর্ধর্ষ হেডার, সেটা বাংলাদেশের প্লেয়াররা গোল লাইন ক্লিয়ারেন্স করলেন, এবং এছাড়াও যেভাবে আজকে কর্নার বা ফ্রি কিক থেকে আনমার্কড আমাদের ভারতীয় ডিফেন্ডাররা ছিল বা ভারতীয় ফরওয়ার্ডরা ছিল, ওদের ডিবক্সের মধ্যে আমাদের আরো বেশি গোল করা উচিত ছিল, বাট যেটা আমি প্রথম দিকেও বললাম যে কোনোভাবে মনে হচ্ছিল যে আজকে আর গোল করা সম্ভব নয়। বাট তোমার দলে যখন একটা সুনীল ছেত্রী আছে তোমাকে মানে পুরো 90 মিনিট অব্দি ওয়েট করতে হবে, বিকজ গোল যে কোনো মুহূর্তে আসবে, অ্যাজ লং অ্যাজ সুনীল ছেত্রী ইজ প্রেজেন্ট অন দ্য ফিল্ড এনিথিং ক্যান হ্যাপেন, এবং সেটাই কিন্তু সুনীল ছেত্রী দেখিয়ে দিয়ে গেলেন, দুটো দুর্ধর্ষ গোল, এবং পাশে আজকে তিনি এত সাপোর্ট পেয়েছেন যে তার জন্য কাজটা কিন্তু আজকে সহজ হয়ে গেছিল। আই থিঙ্ক তাকে আজকে একটু কম ফ্রাস্ট্রেটিং আমরা দেখেছি, বিকজ আজকে চান্সেস ইন্ডিয়া তৈরি করছিল, এবং যখনই ইন্ডিয়া চান্সেস তৈরি করে সেটা কিন্তু সুনীল ছেত্রীকেও অনেক কনফিডেন্স দেয়, এবং সেই কনফিডেন্স থেকে আমার মনে হয় দুটো গোল এসছে, বিকজ দুটোই কিন্তু টেরিফিক ফিনিশিং, খুবই ডিফিকাল্ট, যেটা হেডে প্রথমে সুনীল ছেত্রী গোলটা করলেন প্রচন্ড টাইট অ্যাঙ্গেল, সেখান থেকে গোল ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং সেকেন্ড গোল যেটা এলো উইচ ওয়াজ ভেরি ভেরি নেসেসারি, বিকজ ফার্স্ট গোল খাওয়ার পরেই কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স এবং ইন্ডিয়ান মিডফিল্ড একটু নড়বড়ে হয়ে গেছিল, আননেসেসারি প্রেশার সোক করছিল, মিস্টেকস কমিট করছিল, এবং সেখান থেকে মনে হচ্ছিল বাংলাদেশ ক্যাপিটালাইজ না করে দেয়, এবং ওই এক গোলের লিড নেওয়ার পর আর একটা গোল কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল ভারতীয় দলের জন্য, এবং সেটা হয়তো 92 মিনিটে গিয়ে এসছে, বাট যেভাবে সুনীল ছেত্রী ফিনিশটা করেছেন দ্যাট ওয়াজ অলসো ওয়ার্ল্ড ক্লাস। এবং যখন একটা গোটা দল ভালো খেলে না তখন না মানে ইন্ডিভিজুয়াল মিস্টেক ধরা না ইচ্ছা করে না, ধরতে ইচ্ছা করে না, বিকজ মনে হয় তখন যে ম্যাচটা জিতেছি আমাদের সেটা নিয়ে বেশি মানে ভাবা উচিত। বাট দেন ডেফিনেটলি আজকের ম্যাচেও ভুল ভাল তো হয়েছে। সব থেকে বেশি উইয়ার্ড যেটা আমার লেগেছে সেটা হচ্ছে উদান্তা সিং এর ইনক্লুশন স্টার্টিং লাইন আপে, উইচ আই ফেল্ট ওয়াজ নট দ্য রাইট মুভ, বিকজ উদান্তা ইজ আ হার্ড ওয়ার্কার, প্রচন্ড টায়ারলেস এফোর্ট দেয় প্রত্যেকটা ম্যাচে, বাট ওর ফর্ম ভালো না থাকাতে প্রত্যেকটা ফার্স্ট টাচ উদান্তার কিন্তু ওয়াজ ভেরি ভেরি পুয়ার, এবং যখন উপরে যাচ্ছে তারপর ও আর নিচে নামছে না, উইচ ওয়াজ ক্রিয়েটিং আ লট অফ স্পেস বিহাইন্ড হিম, যেটা মানে যখন মানে বাংলাদেশের হেড কোচ এটা দেখলেন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু লেফট উইং এ প্লেয়ার চেঞ্জ করে দিলেন, কারণ তিনি দেখছিলেন যিনি তখন সেই মুহূর্তে খেলছিলেন তিনি সেই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নিতে পারছিলেন না, তো সেই কারণে তিনি লেফট উইং আর নামালেন, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তিনি বসুন্ধরা কিংসে খেলেন, এবং ইব্রাহিম কিন্তু দেখা গেল যে সেই লেফট উইং থেকে একটু বেশি অপারেট করছেন, সেই মুহূর্তে যখনই উদানটাকে আরেকটু নিচে নামিয়ে খেলানো শুরু হলো উদানটা কিন্তু কোথাও একটা গিয়ে ম্যাচ থেকে হারিয়ে গেল, তো ইট ওয়াজ দ্য রাইট চয়েস টু সাবস্টিটিউট হিম ইন দ্য সেকেন্ড হাফ, বাট হি শুডন্ট হ্যাভ বিন দেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস। সেরকমই আরেকজন ছিলেন সুভাশিস বোস, আমি আগেও প্রিভিউতেও বলেছি যে সুভাশিস ইজ নট গুড উইথ দ্য বল, এবং সেটার প্রমাণ আজকেও আমরা দেখেছি, বিকজ যেখানে ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু বল হোল্ড করে পাসিং ফুটবল খেলার চেষ্টা করছে, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের থেকে ফিফা র্যাঙ্কিংসে, তো ইন্ডিয়াকে এই ম্যাচটা ডমিনেট করতেই হতো, উই এক্সপেক্ট দেম টু ডমিনেট দিস গেম, না করলে সেটা বরং সব থেকে বেশি শখ হতো, সো আমি এটাকে খুব একটা বেশি সেলিব্রেশনের মতন দেখছি না যে ইন্ডিয়ান টিম খুব ভালো পাসিং ফুটবল খেলেছে, দারুণ ম্যাচ কন্ট্রোল করেছে, বল পজিশন বেশি রেখেছে, আই এম নট সেলিব্রেটিং দ্যাট বিকজ ইন্ডিয়া শুড ডু দ্যাট এগেইনস্ট বাংলাদেশ, বাট আমি যেটা বলছি যে এই যে পাসিং ফুটবল ভারত খেলার চেষ্টা করছে, এবং যেখানে গ্ল্যান মার্টিন্সের মতন প্লেয়ার রয়েছে, ব্র্যান্ডনের মতন প্লেয়ার রয়েছে, বিপিন সিং কিছুটা হলেও আজকে কিন্তু আগের দিনের থেকে অনেকটা ইম্প্রুভ করেছেন, বাট দেন ডেফিনেটলি স্টিল নট টপ অফ হিজ গেম, আর একজনের কথা তো না বললে নয়, সানা সিং ব্রিলিয়েন্ট ডেবিউ, আমি ডেবিউ বলছি এই কারণে বিকজ দিস ওয়াজ
হিজ ফার্স্ট ইন্টারন্যাশনাল গেম, আগেরগুলো তো ডেবিউ ছিল, মানে সেগুলো তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর মতন একটা মঞ্চে, যদিও এখন এটা ইন্ডিয়ার জন্য হয়ে দাঁড়িয়েছে এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স, বাট সেখানেও সানা সিং যেরকম খেলেছেন তার ফার্স্ট ম্যাচ, দুর্ধর্ষ, মানে হি ইজ সো গুড উইথ দ্য বল। আমি প্রিভিউতেও বলেছি যে মানে খুব কমফোর্টেবল লেগেছে, এবং এরকম ডিফেন্ডার অনেকদিন পর কিন্তু ভারত পেয়েছে, আ গুড ডিফেন্ডার হু ইজ টেকনিক্যালি সাউন্ড, মানে যেরকমভাবে তিনি ব্যাটলসগুলো জিতছিলেন এবং ব্যাটলসগুলো জিতে যেরকমভাবে ইজিলি বলটা জাস্ট রিলিজ করে দিচ্ছিলেন, ফ্লিক মেরে বলটাকে এদিক ওদিক থেকে মানে তিনি ডিরেকশন চেঞ্জ করছিলেন, লং বলসগুলো ব্রিলিয়েন্ট, মানে আমি আর কত প্রশংসা করবো ওর, মানে আমি বলেছি ইগোস টিম্যাক যে স্টাইলে ফুটবল খেলাতে চাইছেন ওর জন্য হি নিডস দ্য রাইট কাইন্ড অফ প্লেয়ার্স, এবং এই সানা, এই গ্ল্যান, এই ব্র্যান্ডন বা বিপিন, দিজ আর দ্য রাইট প্লেয়ার্স, আকাশ মিশ্রা, বাট আকাশ মিশ্রা সুযোগ পাননি এই ম্যাচে, শুভাশিস বোসের এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব ইগোস টিম্যাক দিয়েছেন এবং ডিফেন্ডিং ভালোই করেছেন, বাট আবার যেটা বললাম যে পাসিং এর সময় খুব বেশি জোরে বল বাড়িয়ে দিচ্ছেন বা মানে থ্রু এর সময় গোলকিক হয়ে যাচ্ছে, সেগুলো উচিত নয়, এবং হি নিডস টু ইম্প্রুভ অন দ্যাট, বিকজ এখনো প্রচুর সময় রয়েছে শুভাশিসের কাছে, এবং দের ইজ সো মাচ রুম ফর ইম্প্রুভমেন্ট, বাট দেন অ্যাজ আ টিম আজকে ভারত সত্যি সত্যি খুব ভালো খেলেছে, এবং আমি খুব সারপ্রাইজড হই, বিকজ বাংলাদেশের এগেনস্টে ভারতকে এরকম খেলা উচিত। আজকে মানবীরকে একটুখানি উইক লেগেছে, এবং আজকে মানবীরের ফার্স্ট টাচ ওয়াজ নট গুড এনাফ, বিকজ আজকে প্রথম দিকে যেরকমভাবে মানবীর একটা সুযোগ পেয়েছিল, ইন্ডিয়াকে লিড অনেক আগে নিয়ে নেওয়া উচিত ছিল, সেখান থেকে মানবীর যে গোল করতে পারবেন না গিভেন দ্য কাইন্ড অফ ফর্ম হি ওয়াজ ইন আইএসএল, সেখানে মানবীরের সেই মিসটা বা সেখান থেকে যেভাবে তিনি নষ্ট করলেন সুযোগটা ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, এবং এছাড়াও গোটা ম্যাচে হিজ ফার্স্ট টাচ ওয়াজ জাস্ট নট গুড এনাফ, বিকজ আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, মানবীর না পেছনে মানে প্লেয়ারের পজিশনটা ঠিক অ্যানালাইজ করতে পারছিলেন না, যেই মুহূর্তে তিনি বলটা রিসিভ করছিলেন এবং তিনি বল রিসিভ করে টার্ন করতে চাইছেন, এবং টার্ন করার সময় না তিনি মানে অ্যানালাইজ ঠিকঠাক করতে পারছেন না যে তার পেছনে প্লেয়ারটা এক্স্যাক্টলি কোন পজিশনে রয়েছে, এবং ওই যে বল রিসিভ করে টার্ন শুড নট বি দ্য রাইট থিং টু ডু, বিকজ ওই মোমেন্টে সব থেকে বেশি চান্সেস থাকে অপোনেন্ট ডিফেন্ডার সেই বলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে, বিকজ হি ইজ জাস্ট বিহাইন্ড ইউ, তো তুমি বলটা পাচ্ছ নি আবার তুমি ওর দিকেই ঘুরছো, সো দিস ইজ নট দ্য রাইট ওয়ে, এবং আমার এটা অন্তত মনে হচ্ছে, অবশ্যই তোমরা জানো তোমরা আমার সাথে একমত কিনা, বাট এটা আমাদের মানতেই হবে যে আজকে ইন্ডিয়া ফাইনাল থার্ডে গিয়ে কিন্তু বেশ অনেকবারই ভুল করেছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, এবং সেগুলো যদি ঠিকঠাক হতো তাহলে আজকে কিন্তু আমরা আরো কমফোর্টেবল মার্জিনে জিততে পারতাম এবং ম্যাচটা অনেক আগেই কিন্তু শেষ হয়ে যেত, বাট ডেফিনেটলি ইটস আ বিগ উইন ফর দ্য ন্যাশনাল সাইড, এবং এই ম্যাচটা আমাদের জেতা অত্যন্ত প্রয়োজন ছিল, তো দেখা যাক এরপরে আফগানিস্তান রয়েছে, সেই ম্যাচে ভারত কেমন খেলে এটাও কিন্তু অনেকটা দেখিয়ে দেবে যে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছি, আই এম নট গেটিং মাই হোপস হাই, বিকজ এখন আফগানিস্তানের মতো একটা অপোনেন্ট বাকি রয়েছে, তো সেই ক্ষেত্রে আই এম হ্যাপি উইথ দিস উইন, বাট আই এম নট সেলিব্রেটিং দিস উইন, বিকজ আই থিঙ্ক উই শুড নট, বিকজ বাংলাদেশের এগেনস্টে আমাদের জেতাটা উচিত, তো সেক্ষেত্রে বাট দ্য কাইন্ড অফ ফর্ম উই ওয়ার ইন, দু বছর একটা ম্যাচও জিততে পারিনি, দিস উইন ইজ গোয়িং টু গিভ দ্য প্লেয়ার্স আ মোরাল বুস্ট, this win is going to give this players confidence, to shekhetre ei confidence ta kintu amader afghanistan match e khub kaaje ashbe, ebong je brand of football amra ajke khelechi seta jodi amra dhore rakhte pari tahole sei match thekeo amader 3 point expect kora ta uchit, to ami ar ei review ta beshi boro korbo na, obosshoi tumra janio tumra ki bhabcho ei match er somporke amake comment section e obosshoi janio, আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।